গেরো বা এই টাইপের মানে ওই পাখির মানে অনেকেই মনে করে আর কি ওই পাখির নাম অনুসারে এই গারোদের নাম গারো করা হয়েছে আর কি, এরকম অনেকেই মনে করে। তো একটা বিশাল একটা পাখি ছিল যে পাখিটা আপনার ফসল নষ্ট করত, বড় বড় মুরগি এগুলো ধরে আসে, তো এটা মানে মিথ আর কি। তো এইভাবে নিয়ে যেত এবং গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে যে আমাদের ফসল ঠিক মতো ইয়া হতে দিচ্ছে না, তারপরে গরু ছাগল এগুলো নিয়ে খাচ্ছে, এগুলোর কারণে খুব ইয়া ছিল। তো ওই এলাকার সবাই চেষ্টা করছে ওই ইয়াটাকে মারার জন্য, ওই পাখিটাকে মারার জন্য। পাখিটার নাম কি? গেরো বা এই টাইপের, ওইটার নাম অনুসারে গারো করা হয়েছে আর কি, এটা অনেকেই মনে করে। তো ওই পাখিটা মারার জন্য যখন সবাই চেষ্টা করতেছে, তখন একজন ইয়া ছিল মারাক অন্ধ আর কি। এই অন্ধটা এমনভাবে একটা তীর বানাইছে, ওই তীর ধনুক আর কি, এমনভাবে বানাইছে যেটা ও ছাড়া আর কেউ টানতে পারতো না, এত শক্ত করে বানাইছে। গ্রামের লোকজন কয়েকজন মিলেও ট্রাই করছে ওইটা টানার জন্য, পারে নাই। তো ওই লোকটার গায়ে মানে মানে প্রচণ্ড শক্তি ছিল এবং সেরকম মানে টেকনিক জানা ছিল মানে কীভাবে টানতে হয় ওইটা নিজের তৈরি। কিন্তু সে অন্ধ, কিন্তু সে অন্ধ, অন্ধ তীরন্দাজ। হ্যাঁ, পরে একে নিয়ে গেছে ওই জায়গায় যেখানে একজন দেখছে গাছের উপরে, বিশাল গাছের উপরে বসে আছে, খবর দেওয়া হইলো। পরে ওই লোকটা গেছে, ওই লোকটা যাওয়ার পরে ওর যে ছেলে ও তো সাংমা, কারণ মারাকের বউ যেহেতু সাংমা ওই হিসাবে ওর ছেলেটাও সাংমা। তো এ যখন ইয়াটা যখন ইয়াতে যখন টান দিছে, তখন হচ্ছে ওর ছেলেটা হচ্ছে তাক করে দিছে, লক্ষ্যটা ঠিক করে দিছে আর বলছে যে বাবা হ্যাঁ ছাড়ো, আর ছাড়ছে। আর ওইটা গিয়ে একবারে পাখিটাকে পাখিটার উপরে গিয়ে লাগছে এবং পাখিটা ওই সময় মারা গেছে। এতদিন ওদের ফসল নষ্ট করছে, তারপরে গরু বা বাছুর, তারপরে ছাগল এগুলো নষ্ট করছে, এগুলোর কারণে তো সবাই ইয়া ছিল। ওইটা মারা যাওয়ার পর পর ওই ছেলেটা খুব খুশি, এক্সাইটেড হয়ে ও বলছে খা শ্যামা, ঠিক আছে। তখন ওর বাবা বলছে হাই তুমি মরছো না আমি মরছি, খা মারাক। তখন থেকে এটা হচ্ছে যে খা শ্যামা খা মারাক। আচ্ছা, তখন থেকে এটা রণহুঙ্কার। হ্যাঁ, রণহুঙ্কার, যখন থেকে যুদ্ধে যাওয়ার সময় খা শ্যামা খা মারাক। আচ্ছা।